মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গাজীখালী নদীর হরগজ এলাকায় মধ্যকান্দি নামক স্থানে নদীতে বাঁশ দিয়ে কয়েকটি অবৈধ সাঁকো তৈরি করে নৌ চলাচল ব্যাহত করছে স্থানীয় কতিপয় ব্যক্তি। মাত্র 200 গজের মধ্যে নদী পারাপারের জন্য সরকার থেকে কয়েক কোটি টাকা ব্যয়ে পাকা সেতু তৈরি করে দিলেও সে সেতুটির 200 গজের মধ্যে স্থানীয় কয়েকজন ব্যক্তি প্রশাসন ও জনপ্রতিনিধিদের অনুমতির তোয়াক্কা না করে অবৈধভাবে নদীতে বাঁশ পুঁতে ও বাঁশ বেঁধে নদী পারাপারের জন্য সাঁকো তৈরি করায় গাজীখালী নদীতে নৌ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। নৌ পারাপার হতে গিয়ে সাঁকোর বাঁশ সরিয়ে নৌ চলাচল করতে গিয়ে একদিকে যেমন সময়ের অপচয় হচ্ছে, অপরদিকে নৌকার মাঝিরা বাঁশ সরাতে গিয়ে বাঁশ সরিয়ে নৌকা পারাপার করে পুনরায় বাঁশ বেঁধে দিতে গিয়ে নৌকার যাত্রী ও মাঝিরা প্রতিনিয়ত দুর্ঘটনায় আহত হচ্ছে। নৌকার মাঝিদের অভিযোগ, বাঁশের সাঁকো করা ব্যক্তিরা বাঁশ খুলে নৌকা পারাপার করতে গেলে নৌকার মাঝিদের বকাঝকা করে থাকে। সরকার থেকে কয়েক কোটি টাকা ব্যয়ে পাকা সেতুর পাশে কয়েকটি অবৈধ বাঁশের সাঁকো স্থাপন করায় নৌ চলাচল ব্যাহত ও প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটায় গাজীখালীতে চলাচলকারী নৌযাত্রী ও নৌকার মাঝিদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। গাজীখালীতে চলাচলকারী নৌযান যাত্রী ও নৌকার মাঝিদের দাবি, স্থানীয় প্রশাসন অবৈধ বাঁশের সাঁকো অপসারণ করে গাজীখালীতে নৌ চলাচলের প্রতিবন্ধকতা দূর করতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, মধ্যকান্দি এলাকায় পাকা সেতু থাকার পরেও অবৈধ কয়েকটি বাঁশের সাঁকো পারাপারের জন্য তেমন কোনো প্রয়োজনীয়তা নেই। শুধুমাত্র নদীর এপার থেকে ওপার যাওয়ার জন্য ঘাস কাটতে ফসলের মাঠে যেতেই এই বাঁশের সাঁকোগুলো তৈরি করা হয়েছে।